আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আরও একটি হেয়ার কেয়ার টিপস শেয়ার করব অনেকেই আছেন ছোটো চুলকে অনেক বেশি লম্বা করতে চান তবে এই চাওয়াটাকে পূরণ করতে হলে কিছু জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রথমে চুল পড়া বন্ধ করতে হবে অনেকের আছে না এত বেশি পরিমাণে চুল ঝরে পড়ে যে সামনের মাথার অংশটা একদম ফাঁকা ফাঁকা দেখা যায় এবং নতুন চুলও গজায় না চুলের সৌন্দর্যই আসলে হারিয়ে যায় আপনি যদি লম্বা চুল বা ঘন চুল পেতে চান তাহলে কিছু কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সঠিকভাবে আপনার চুলের যত্ন নিতে হবে এবং সঠিক রেমেডিটি আপনার চুলের জন্য বেছে নিতে হবে তাহলেই আপনি পেতে পারেন এক রাশ ঘন কালো লম্বা চুল আপনার যদি চুল পড়ার সমস্যা থেকে থাকে মাথায় খুশকি থাকে বা মাথায় কোনো ধরনের ইনফেকশন থাকে মাথা চুলগুলো একদম পাতলা হয়ে গেছে চুলটা ছোট রয়েছে এই সমস্যাগুলো যদি থাকে তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমি আজকে এমন একটা আশ্চর্য রকমের রেমেডি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই রেমেডি আপনারা যদি সঠিকভাবে তৈরি করে সঠিকভাবে ব্যবহার করেন আপনি পেতে পারেন একরাশ ঘন কালো লম্বা চুল এটা শুধু মুখের কথা নয় কারণ এটা পরীক্ষিত এবং প্রমাণিত এটা আমি নিজেও ব্যবহার করি আর আপনারা ব্যবহার করলে অনেক বেশি খুশি হয়ে যাবেন কথায় নয় কাজে বিশ্বাসী আপনারা অ্যাপ্লাই করলেই বুঝতে পারবেন এখানে এই রেমেডিটা প্রস্তুত করার জন্য মেন এবং প্রধান যে উপকরণটি প্রয়োজন সেটি হচ্ছে কাঁঠালের বীজ বা কাঁঠালের বিচি চারপাশের দূষণের কারণে এখন আগের চেয়ে চুল পড়ার হার কিন্তু অনেকটাই বেড়ে গেছে এমনকি স্বাভাবিক উজ্জ্বলতাও হারাচ্ছে চুল এসব ক্ষেত্রে কাঁঠালের বিচি ভালো একটি ভূমিকা রাখতে পারে কারণ এতে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন এ ও আয়রন রয়েছে প্রোটিন চুলকে মজবুত রাখার পাশাপাশি চুল পড়া কমায় ভিটামিন এ মাথার ত্বকের তৈলাক্ত পদার্থ সিরাম তৈরিতে সহায়তা করে এবং চুলে কোষের বৃদ্ধিও ঘটায় এছাড়া কাঁঠাল বিচিতে থাকা প্রচুর পরিমাণে আয়রন মাথার ত্বকে রক্ত চলাচল বাড়াতেও সহায়তা করে তাহলে বুঝতেই পারছেন এই কাঁঠাল বীজ আমাদের স্বাস্থ্যের জন্য যেমন উপকারী তেমনই আমাদের চুলের যত্নেও অনেক বেশি উপকারী সেই সাথে আমাদের ত্বকের যত্নেও কিন্তু ব্যবহার করা হয় এই কাঁঠালের বীজ হয়তোবা আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না তবে জেনে রাখুন কাঁঠাল বীজ আমাদের স্কিন এবং চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী আপনি অ্যাপ্লাই না করলে বুঝতে পারবেন না এখানে আমি এই কাঁঠাল বীজগুলোকে কেটে নিয়েছি আপনাদের সুবিধা মতো কেটে নিয়ে উপরের সাদা খোসাটা রয়েছে সেটা ছাড়িয়ে নেবেন এবার এটা আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আপনারা পরিপক্ক কাঁঠালের বীজটা ব্যবহার করার চেষ্টা করবেন মানে যে কাঁঠালটা আপনি খেয়েছেন একদম পাকা সুস্বাদু মিষ্টি এবং বিচিটা একদম পরিপক্ক হয়েছে এমন বীজটা এখানে ব্যবহার করবেন এই বীজগুলো ধুয়ে নেওয়ার পরে আমি এখানে কিছুটা তরল দুধ ব্যবহার করেছি যেটাকে লিকুইড দুধ বলে প্যাকেটের দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে খাঁটি গরুর দুধও এখানে ব্যবহার করতে পারেন আমি নির্দিষ্ট কোনো পরিমাণ না বলছি না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটুকু নিয়েছি আর আপনাদের চুলের ঘনত্ব অনুযায়ী কাঁঠাল বীজটাকে এখানে একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন এবার এটা ব্ল্যান্ডারে দিয়ে আমি এটা ব্ল্যান্ড করে নিয়েছি এখানে এক্সট্রাভাবে পানি দেওয়ার কিন্তু প্রয়োজন হবে না একটা বাটিতে নিয়ে নিয়েছি আর আমি এক চামচে ব্যবহার করেছি কালো জিরার তেল এখানে আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারবেন তিলের তেল কালো জিরার তেল নারকেল তেল বা অলিভ অয়েল বা বাদাম তেল এই তেলগুলো যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারবেন খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল চুলের খাদ্য প্রোটিন ভিটামিনে ভরপুর এই মাস্কটি আপনি যদি চুলে ব্যবহার করেন তাহলে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে মাত্র দুদিনেই এবং আপনার নতুন চুল গজাতে সাহায্য করবে সেই সাথে আপনার মাথাতে চুলে চুলে ভরিয়ে দেবে এত বেশি ঘন হবে আর এত বেশি এত দ্রুত লম্বা হয়ে যাবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আর এই কাঁঠালের বীজে এত বেশি ভিটামিন এবং এত বেশি প্রোটিন রয়েছে যেটা আমাদের চুলকে অনেক বেশি শাইনিং করবে গোড়া মজবুত করবে সেই সাথে কাঙ্ক্ষিত রেজাল্টটাও আমরা পেয়ে যাব এক ঘন কালো লম্বা চুল এবার বলছি এই মাস্কটি আপনি কিভাবে চুলে অ্যাপ্লাই করবেন এটি আপনি গোসলের পূর্বে লাগাতে পারেন পুরো চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগাবেন এটা কিন্তু ছেলেরাও অ্যাপ্লাই করতে পারবে ছেলেদের যাদের মাথার চুল অনেক বেশি ঝরে পড়ে চুলটা পাতলা হয়ে গেছে বা টাক পড়ে যাচ্ছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন মেয়েরা তো অবশ্যই করবেন চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে দেবেন এবং কমপকে তিরিশ মিনিট অপেক্ষা করবেন তিরিশ মিনিট পরে প্রথমবার আপনি নর্মাল পানি দিয়ে আগে চুলটা ভালো করে ধুয়ে নেবেন দুই তিনবার ধুয়ে নেওয়ার পরে তারপরে আপনি শ্যাম্পু করে কন্ডিশনার করতে পারেন কারণ এখানে কাঁঠালের বৃষ্টি একটু দানাদার দানাদার ভাব থাকবে সেক্ষেত্রে আপনার চুলে লেগে থাকতে পারে এজন্য ভালো করে ওয়াশ করে নেবেন এই প্যাকটি সপ্তাহে দুদিন ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এতে করে আপনার চুল পড়া ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে আর নতুন চুল গজাতে সাহায্য করবে সেই সাথে আপনার চুলটা কিন্তু অনেক বেশি স্মুথও করবে আর গরুর দুধ বা দুধ কিন্তু আমাদের চুলের যত্নে অনেক বেশি উপকারী এটা প্রাকৃতিকভাবেই আমাদের চুলকে অনেক বেশি শাইনিং করে ঝলমলে করে সফট করে এবং চুলের গোড়াও কিন্তু মজবুত করে এখানে মোট তিনটি উপকরণ ব্যবহার করেছি গরুর দুধ কাঁঠাল বীজ এবং কালো জিরার তেল তিনটি জিনিসই আমাদের চুলের যত অনেক বেশি উপকারী চুলকে অনেক বেশি ঘন কালো লম্বা করতে আপনারা এই প্যাকটি অবশ্যই ব্যবহার করে দেখুন খুব ভালো রেজাল্টের জন্য আপনারা টানা এক থেকে দেড় মাস ব্যবহার করে দেখুন দেখবেন আপনাদের চুল অনেক বেশি ঘন হয়েছে লম্বা হয়েছে চুল পরা বন্ধ হয়ে গেছে এবং চুলের হারিয়ে যাওয়ার সৌন্দর্যও ফিরে এসেছে এই প্যাকটি বানিয়ে কিন্তু আপনি ফ্রিজে সাত দিনের জন্য রাখতে পারবেন মানে একবার বানিয়ে আপনি সাত দিন পর্যন্ত ফ্রিজে রাখবেন এবং সাত দিনের মধ্যে দুই দিন অ্যাপ্লাই করে ফেলবেন এর বেশি দিন রাখবেন না কারণ এতে করে ব্যাকটেরিয়ার সৃষ্টি হতে পারে আর এটা নষ্ট হয়ে যেতে পারে এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর বাহিরে কোনোভাবেই রাখবেন না রাখলে সাত দিনের জন্য নর্মাল ফ্রিজে রাখবেন আর আপনার হাতে যদি সময় থাকে কাঁঠাল বীজগুলোকে কুচি কুচি করে কেটে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে ভালো করে পানি ঝরিয়ে তারপর রোদে শুকিয়ে নিতে পারেন কাঁঠাল বীজগুলোকে সেইগুলো ব্লেন্ডারে বা গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন পরবর্তীতে কাঁঠাল বীজের গুঁড়ার সাথে গরুর দুধ এবং কালো জিরার তেল মিশিয়ে আপনি প্যাক তৈরি করে আপনার চুলে অ্যাপ্লাই করতে পারেন এক্ষেত্রেও কিন্তু আপনার সুবিধা হবে তাহলে ডেইলি আপনাকে আর কাঁঠাল বীজ গুঁড়া করতে হবে না মানে ব্ল্যান্ড করতে হবে না সব নিয়মই আপনাদেরকে বলে দিলাম যেভাবে ভালো লাগে সেভাবে ট্রাই করে দেখবেন সবাই অনেক বেশি ভালো تكبين. الله حافظ